নমস্কার সকলকে। আমাদের ইউটিউব চ্যানেল বিকাশ প্রসাদ বিপিজিও, এই চ্যানেলে ইউটিউব চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে করছি এবং এইভাবে চ্যানেলটিকে আগামীতে আরও দূরে নিয়ে যাব, সেটার একটা চিন্তাভাবনা রয়েছে। তো এই চ্যানেলটি খোলার কী উদ্দেশ্য এবং এখানে কী কী কার্যকলাপগুলো চলবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে কী কী দেখানো হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে সম্যক একটা ধারণা পরিবেশন করব। এবং তার আগেই বলে রাখি, যারা আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আমার থেকে বড় রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তারা সকলেই আমার প্রণাম নেবেন। এবং এসএলএসটি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা আগামীতে পরীক্ষায় বসতে চলেছেন, তাদের অসংখ্য শুভেচ্ছা থাকলো এবং তাদের অনেক ভালোবাসা। বাকি ছাত্রছাত্রীদের জন্য আমারও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। আজকে এই ভিডিওটা করার কী উদ্দেশ্য, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তা প্রথমে বলি যে ইউটিউব চ্যানেলটি আমি সত্যি করার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু আপনারা জানেন যে আমাদের একটা বিশেষ গ্রুপ রয়েছে, এসএলএসটি গ্রুপ জিওগ্রাফি। সেই গ্রুপটার নাম আগে জানিয়ে দিই, গ্রুপটার নাম হচ্ছে উই আর জিও স্যাটেলাইট 2022। যদি আমরা জানি যে 2022 অর্থাৎ 2022 লেখা আছে, কিন্তু গ্রুপটার গঠন ইতিহাস যদি পর্যালোচনা করি, গ্রুপটা কিন্তু শুরু হয়েছিল 2018 সালে। আমার একজন ছাত্র রয়েছে, তার নাম হচ্ছে শঙ্কর ঘোষ। সেই গ্রুপটা গঠনের জন্য উদ্যোগী হয়েছিল। তো একটু ইতিহাসটা যদি বলি তাহলে এরকম যে উই আর জিও স্যাটেলাইট 29 নভেম্বর 2018 সালে প্রথম তৈরি হয়। 2016 যখন এক্সামটা শেষ হয়ে যায় আমাদের, লাস্ট যেটা এসএলএসটি হয়েছিল, তারপর কিছু স্টুডেন্টস যারা এমএ বা বিএড কমপ্লিট করেছিল, তারা বলেছিল স্যার আমাদের জন্য একটা গ্রুপ করে দিন, যাতে আমরা মোটামুটি আপনার গাইডেন্সটা পেয়ে থাকি এবং আগামী প্রস্তুতিতে যাতে লক্ষ্যে ঠিকমতো পৌঁছাতে পারি সঠিক প্রস্তুতির মধ্য দিয়ে। সেজন্য আমাদের একটা অনলাইন বা এই ধরনের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দরকার। তো সেই কারণে আমি এটা চালু করি, সেই গ্রুপটা গঠন করে এবং তার অ্যাডমিন হিসাবেও আমি থেকে যাই। বর্তমানেও তারাও রয়েছে, যেহেতু আপনারা জানেন যে পরীক্ষা এখন পর্যন্ত হয়নি, তা এটা খুবই দুঃখের বিষয়। মানে 2018-2019 গ্রুপে নাম দিলাম, উই আর জিও স্যাটেলাইট 2019 হয়ে গেল 18 থেকে, তারপরে 20, তারপর 2021, এখন রিসেন্ট 2022। আগামী 23তেও করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং 2022-এর এসএলএসটিকে লক্ষ্য করেই এই গ্রুপের কার্যকলাপ বর্তমানে পরিচালিত হচ্ছে। তা আমি সত্যি শঙ্কর ঘোষ, যে আমার যে প্রাক্তন ছাত্র, তাকে অবশ্যই তার যে এই চিন্তাধারা বা এরকম একটা গ্রুপ গঠন, হ্যাঁ, তার জন্যই তো এই লক্ষ্যে আমরা পৌঁছে গেছি এবং আপনাদের সান্নিধ্য এসেছি, সত্যি তার জন্য বিগ থ্যাঙ্কস। আর অবশ্যই বাকি যারা মেম্বাররা রয়েছেন, বিভিন্ন জেলার থেকে যুক্ত হতে পেরেছেন, তারা প্রথমে 15-20 জন ছিল, লক্ষ্যটা ছিল স্থানীয়ভাবে গ্রুপটা গঠন করা, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে গ্রুপে সদস্য সংখ্যা বাড়তে থাকে, গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল কিছুজনকে, তারপরেও গ্রুপটা আবার সচল রাখার জন্য কিছু সক্রিয়দের অ্যাড করতে হয়েছে, বর্তমানে 250 মেম্বারের কাছাকাছি রয়েছে। এছাড়াও গ্রুপে আরেকটা গ্রুপ রয়েছে, সেটা হচ্ছে ফেসবুকের গ্রুপটা, অর্থাৎ ওটার নামও দেওয়া হয়েছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, উই আর জিও স্যাটেলাইট 2022, সেম নামেই গ্রুপগুলো পরিচালিত হচ্ছে। তা এখন 3 নম্বর অ্যাড হয়ে গেল, টেলিগ্রামও আছে, আবার 4 নম্বর সেই হিসাবে ধরতে গেলে টেলিগ্রাম নিয়ে, 4 নম্বর যেটা নতুন বা রিসেন্ট আমি চালু করতে যাচ্ছি, আজকে প্রথম ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল, যেখানে আপনারা ছোটো ছোটো যে বিষয়গুলো টপিকগুলো রয়েছে, বিভিন্ন টপিকগুলো যে রয়েছে ভূগোল বিষয়ের উপরে, যেগুলো সমস্যা রয়েছে বা সেগুলো নিয়ে কিছু ডিটেলস আলোচনা, সেগুলো সম্ভব হলে এই গ্রুপে আলোচনা করা হবে। এবং আমি অবশ্যই আপনাদেরও বলবো যে আপনারা এই গ্রুপটার জন্যই হয়তো বিভিন্ন জেলার থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছেন এবং আগামীতেও পাবেন, কতটা 100% অবশ্যই দিতে পারছি না বা পারি না, কিন্তু যতটাই পেয়েছেন আমার মনে হয় আজ ওই শঙ্কর ঘোষ যে ছাত্র, প্রাক্তন ছাত্র, সে উদ্যোগী হয়েছিল বলে আজকে গ্রুপটা কিন্তু সচলভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে চলেছে। তো তার জন্য অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন আপনারা। এখন আমি আসি মূল কথায়, যে গ্রুপটা তো গঠন হয়ে গেল, গ্রুপটা গঠন হয়ে যাওয়ার পর 2018 সাল থেকেই
পরীক্ষা হবে হবে, সেজন্য প্রস্তুতি যেভাবে চলে একটা গ্রুপের মধ্যে সেইভাবে চলছিল। তো মাঝখানে আপনারা যে কোভিড সিচুয়েশান চলে আসে তার জন্য কিছুটা সাময়িক স্তব্ধ হয়ে যায় আমাদের যে গ্রুপের কার্যাবলী, কিন্তু পরবর্তীকালে অর্থাৎ একটু প্যান্ডেমিক সিচুয়েশানটা যখনই আমরা অতিক্রান্ত করে যাই বা একটু ওভারকাম করে যাই, তারপর কিন্তু গ্রুপটা আবার সচল হয়, বর্তমানে সচল রয়েছে। তো সেই জন্যই বাধ্য হলাম যে আরও সচলতা বৃদ্ধি করতে এবং একটা গ্রুপের পরিপূর্ণ বিকাশ ঘটাতে আমাদের কিন্তু এই সুন্দর ইউটিউব চ্যানেলটিকে উপস্থাপন করতেই হচ্ছে, সেই জন্যই চ্যানেলটি উপস্থাপন করা। যদিও চ্যানেলটি পুরনো তৈরি, তবু আমি এডুকেশনাল প্ল্যাটফর্মে ওই পুরনো চ্যানেলটাকেই এডুকেশনাল প্ল্যাটফর্মে পার্সোনাল যদিও করা হয়েছিল কিছু ভিডিও আপলোড করার জন্য, হয়তো আপনারা দেখেও থাকবেন পার্সোনাল কিছু ভিডিও অতীতের, কিন্তু এর পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে সব এডুকেশনের বিষয়ের উপরেই থাকবে এবং জিওগ্রাফি এসএলএসটিকে কেন্দ্র করেই এবং নানা রকম যে খবরাখবর রয়েছে জিওগ্রাফি এসএলএসটি সংক্রান্ত বা স্কুল সার্ভিস সংক্রান্ত সেগুলো তথ্য পরিবেশন করা হবে, আপডেট নিউজ দেওয়া হবে এবং শর্ট ট্রিক্স অ্যান্ড টেকনিক্স কীভাবে সফল হবেন আপনারা, তার জন্য কীভাবে তৈরি হতে হবে, নিজেদের প্রস্তুতি কীভাবে নিতে হবে বা কী কী সিলেবাস আছে, কীভাবে আমাদের এগোনো উচিত এই সফলতায়, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা আমরা অবশ্যই করব। তো নিয়মিত ভিডিওগুলো ওয়াচ করবেন এবং অবশ্যই সেগুলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমিও উৎসাহের সাথে আপনাদের ভিডিওগুলো পৌঁছে দিতে পারি। হ্যাঁ, এখন স্কুল খোলা রয়েছে, আপনারা জানেন যে আমি স্কুলে যুক্ত রয়েছি, সেজন্য সম্ভব হয় না সবসময় ভিডিওগুলো সেভাবে তৈরি করা। তো চেষ্টা করব যখন ফ্রি পাবো বা পুজোর সময়, ভ্যাকেশান তো রয়েছেই, পুজোর ভ্যাকেশান আগামী সেপ্টেম্বর, এই চলতি সেপ্টেম্বর শেষ হয়ে গেলেই কিন্তু অক্টোবরে পুজো ভ্যাকেশানটা চলবে, তা এই অক্টোবর মাসের যে ছুটিটা রয়েছে এর মধ্যে ভিডিওগুলো চেষ্টা করছি যত সম্ভব বিভিন্ন রকম টপিক ভিত্তিক এসএলএসটি যেগুলো আমাদের চ্যাপ্টার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের সিলেবাসে, তা সেগুলো কিন্তু আলোচনা করা হবে মূল মূল টপিকগুলোর উপরে। তারপরে যদি কোনো কোশ্চেন্স নিয়ে কিছু ব্যাখ্যা দেওয়ার ব্যাপার থাকে বা কোনো কনফিউশন থাকে সেগুলোও আমি ভিডিওতে চেষ্টা করব ছোটো ছোটো শর্ট ভিডিওর মাধ্যমেও উপস্থাপন করার, আর অবশ্যই এই জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে রাখতেই হবে এবং অবশ্যই যদি ভালো লাগে তবেই বলবো শেয়ার করতে, নতুবা শেয়ার করবেন না, আপনি স্কিপ করে যাবেন। তা যাই হোক, গ্রুপের আমরা যদি কার্যকলাপ বা অগ্রগতি যদি দেখতে চাই, পুরনো যে জিনিসগুলো সেগুলো দেখতে গেলে দেখা যায় যে মক টেস্ট, ফ্রি পিডিএফ অ্যান্ড অনেক তথ্য কিন্তু শেয়ার করা হয়েছে, গ্রুপ ডিসকাশন, ডাউট ক্লিয়ার, অনেক কিছু করা হয়। তা যারা 18 থেকে, যারা একদম ইনবর্ন এই গ্রুপটাতে, তারা কিন্তু জানেন যে গ্রুপটা কতটা বেশি সচল ছিল এক সময়, কিন্তু হ্যাঁ মাঝখানে একটু স্তব্ধ হয়ে গিয়েছিলো এটা আমিও মেনে নিচ্ছি, কিন্তু বর্তমানে সচলতা রয়েছে এবং আগামীতে কিন্তু আরেক একটা বিশাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা রয়েছে। অবশ্যই সব ক্যান্ডিডেট যারা তোমরা রয়েছো এবং যারা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সম্মানীয় যারা রয়েছেন তাদেরকেও আমাকে সাপোর্ট করতে হবে, যদি সাপোর্ট করেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া। আজকে যেহেতু প্রথম ভিডিও করছি, এরকম লাইভ বা এই ধরনের কোনো ভিডিও করিনি, সেজন্য হয়তো কথায় কিছু অসঙ্গতি থেকে যেতে পারে, তাই আমি চেষ্টা করব যাতে আগামীতে আরও সুষ্ঠুভাবে আপনাদের সামনে তুলে ধরা যায়। তা একটু বলে রাখি যে এই গ্রুপটাতে জয়েন করলে কী কী সুবিধা পাবে, উই আর জিও স্যাটেলাইট 2022 যেটা লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক, সম্পূর্ণ তথ্য আপনারা কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে আপনারা সহজেই সেই গ্রুপগুলো জয়েন এবং সাবস্ক্রাইব এগুলো বা ফলোয়ার হিসাবে থেকে যাবেন, তাহলে আমরা কিন্তু সুষ্ঠুভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এই গ্রুপটাকে। তো কী কী পাবেন, সেটা উদ্দেশ্যটা কী, কেন আপনি জয়েন করবেন, প্রথম কথা হচ্ছে এসএলএসটি বিষয়ে বিভিন্ন রকম তথ্য, স্কুল সার্ভিস সম্পর্কিত বিভিন্ন রকম খবরাখবর পাওয়ার জন্য, তার সাথে সাথে জিওগ্রাফি সাবজেক্টের উপরে বিভিন্ন রকম তথ্য আপনারা যাতে সহজে পেয়ে যান হাতের মুঠোয়, এবং আমাদের বিষয়ের বিভিন্ন রকম যে আলোচনা এবং যেগুলো শর্ট ভিডিও বা বিভিন্ন রকম সমস্যামূলক বিতর্কমূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা, কীভাবে প্রস্তুতি নেবেন সেগুলো নিয়ে আলোচনা, সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এই ইউটিউব লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনারা একের পর এক পেয়ে যাবেন।